আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন আজকে আমি এমন একটি বই আপনাদের মাঝে দেখাচ্ছি যেই বই ধারা আপনি মানুষের অনেক উপকার করতে পারবেন ইনশাল্লাহ এই বই দ্বারা আপনি অনেক কবিরাজি করতে পারবেন দেখা যায় আপনার মনে বড় ইচ্ছা আশা আকাঙ্ক্ষা আছে যে আপনি কবিরাজ হবেন কিংবা কবিরাজি করবেন মানুষের উপকার করবেন ইনশাল্লাহ এই কিতাব থেকে এই বই ধারা আপনি মানুষের উপকার করতে পারবেন জিন ভূত ছাড়াইতে পারবেন কিবা মানুষকে তেল পরা দিতে পারবেন তারপর আপনার বশীকরণ স্বামী স্ত্রী বশীকরণ আছে আমি সব আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন শেয়ার করিয়ে দেন কারণ আমি এই সুন্দর সুন্দর একটা আজকে এমন একটা যে একটা ভিডিও আপনাদের মধ্যে শেয়ার করছি একটা কিতাব যেগুলি আসলে গোপন জিনিস এসব মানুষ মানুষকে শেয়ার করে না কারণ এটি দেয়া কবিরাসীরা হাজার হাজার টাকা কামাই নেয় তাই আজকে আপনাদের মাঝে দেখাবো যে আপনারাও এরকম একটা বই আপনারা সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ যাই হোক আমি এখন সরাসরি বইয়ে ঢুকবো দেখেন এখানে অনেক কিছু আছে অনেক কিতাব অনেক কিছু লেখা আছে আমি কিছু আপনাদের প্রথম দিয়ে যাচ্ছি দেখাচ্ছি এখান থেকে যেমন এখানে এদিকে দেখেন আরও অনেক সূচিপত্র আছে বহুত রোগের চিকিৎসা আছে জায়গার ভিতরে যাই হোক আমি এখন আপনাদেরকে কিছুই দেখাবো বসীকরণ দেখাবো যেমন দেখেন এই যে এখানে এই তাবিজ দিয়ে বসীকরণ করা যায় ঠিক আছে অনেক দোয়া আছে দোয়া দা বসীকরণ করা যা তারপরে এখানে আরো অনেক এগুলি আছে স্বামী স্ত্রী বসীকরণ তারপরে মনের মানুষকে কাছে পাওয়ার জন্য কিন্তু জায়েজ পন্থে যদি করেন ইনশাল্লাহ আপনি সফলতা হবে আর যদি কারো কোনো ক্ষতি করতে চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার নিজের ক্ষতি হয়ে যাবে আমি চাই না যে আপনার ক্ষতি হোক পারলে মানুষের উপকার করবেন কারো কখনো ক্ষতি করবেন না দেখেন অনেকগুলি নকশা আছে এই নকশা দিয়ে বসীকরণ করা যায় কিন্তু এটি হলো মানুষের উপকারের জন্য কিছু কিছু মানুষ যে খারাপ ই করে সেটা করা যাবে না ঠিক আছে শুধু মানুষের উপকার করার জন্য করা যাবে যদি মানুষের উপকার করতে চান তাহলে এরকম এই যে এই এই যে দেখতে পাচ্ছেন এই কিতাব দিয়ে যে মানে অনেক জায়গায় দেখা যায় যে স্বামী স্ত্রীতে দণ্ড রেখে থাকে কিবা বিবাহ হচ্ছে না এসব কাজ করবে তারপরে দেখা যায় কাউকে বিয়েতে রাজি করান যায় না এসব কাজ করবে বিভিন্ন ধরনের এখানে দোয়া কিতাব অনেক কিছুই আছে আপনাদেরকে আমি কয়টা দেখাবো দেখাতে শেষ করা যাবে না এরকম আরো অনেক ধরনের কারো কখনো ক্ষতি করবেন যদি ক্ষতি করেন তাহলে আপনার নিজেরই ক্ষতি হয়ে যাবে তাই চাই যে আপনারা মানুষের শুধু উপকার করবেন দেখেন এখানে অনেক ধরনের এই যে নকশাটি জাদুর মতন কাজ করে জাদু যেরকম কাজ করে এই নকশাটাকে জাদুর মতন কাজ করবে এই নকশাটা অনেক আমি এগুলি কাজ করে চিহ্নতা রাখি যে মানুষের উপকারের জন্য অনেকগুলি দেখেন যে চিহ্ন দোয়া আছে এগুলি চিহ্ন দিয়ে রাখছি এগুলি আমি কাজ করে থাকি মানুষের উপকার করে থাকি অনেকে উপকার পায় ঠিক আছে এখানে আরও এই যে দেখেন আমি দে রাখছি এই কাজগুলি আমি করে থাকি এই বইয়ের মধ্যে অভাব নাই বহুত আপনি কয়টা এই করবেন এখানে হাজার হাজার এ নকশা আছে দোয়া আছে ঠিক আছে দেখেন কত নকশা আমি এই বই যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন কিবা বা ফোন নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের কেমন একটা বই আমি ব্যবস্থা করে দেবো আমার কাছে বই আছে ইনশাআল্লাহ আরও আরও অনেক ধরনের বই আছে অনেক আছে আমার কাছে আপনাদের মাঝে ইনশাল্লাহ আমি দেব কারণ আমার কাছে অনেকজনই আসে শেখার জন্যে শিখে তারপরে শিখে পরে ওদেরকে কিছু আমল একটা জিং করি যেমন ধরেন হাজির করার বিষয়ে একটা আমল দেই হাজির করে চোরের দাপড় দিয়েছে কবিরাজি করে এবং অনেকজনই ইনশাআল্লাহ শিখতেছে আমি এর জন্য মানে তেমন মানুষের মতন টাকা পয়সা নেই না খুশি আর যা দেবে তাই যদি সে মানুষ উপকার করতে পারে শিকার করে এই যেগুলি আছে এই দেখলো আপনার যা জিন বুথ সরে যায় অনেক কাজ আছে বোটের ভিতরে ঠিক আছে আবার এই যে এটা হলো মানুষের অ্যালার্জি চুলকানোর জন্য কাজ করবে বহু তাহাত আমি আপনাদেরকে কিন্তু এই বই এই একটা বই পথ দেখায় আপনাদেরকে শেষ করতে পারবো না কারণ অনেক মোটা বই এখানে অনেক খন্ড আছে ঠিক আছে অনেক খন্ড আছে বইটার ভিতরে অনেক দোয়া আছে জিন পরি এসব হাজির করতে পারবেন আমল করতে পারবেন আপনি মানুষের উপকার করার জন্য এসব বই আপনি কাজ করতে পারেন কোনো পুফুরি কালাম কুমন্ত্র এসব ধরনের কোনো কিছু নেই যে মানুষের উপকারের জন্য শুধু সব কিছুই আছে এখানে মানুষের ক্ষতি করার কোনো কিছু নেই কারণ এসব আমি পছন্দ করি না যে মানুষের ক্ষতি করবে এরকম ধরনের জিনিস আমি পছন্দ করি না তাই আমি ওষুধ সংগ্রহ করি না যেটা মানুষের উপকারে আসবে সেটা আমি সংগ্রহ করি ঠিক আছে যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই নাম্বারে ফোন দিবেন আমি আপনাদেরকে দেবো ইনশাল্লাহ তো সকলে ভালো থাকেন